মিস এভারগ্রিন বাংলাদেশ 2023-এর যারা অংশগ্রহণ করছে তাদের সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তারা যে এই যে সেমি ফাইনাল পর্যন্ত আজকে এসেছে এর জন্য তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। আর বিচারক হিসেবে আমি যেই দিকগুলো সবসময়ই খেয়াল করার চেষ্টা করি তা হচ্ছে ডেডিকেশন। কারণ আমার কাছে মনে হয় যে এলাম তারপরে একটু দেখলাম কেমন চারপাশ, মিডিয়াটাকে কেমন বা আমি পাচ্ছি কি না, নিজেকে একটু জাজ করলাম তারপরে আবার চলে গেলাম, এই কাজটা আসলে না করলেই ভালো। যার মধ্যে পুরোপুরি ডেডিকেশনটা আছে যে হ্যাঁ আমি কিছু একটা করতে চাই, আমি মিডিয়াতে কিছু একটা করতে চাই, এরকম একটা মানসিকতা নিয়ে এলে আমার মনে হয় সে একটা পর্যায়ে ঠিকই যেতে পারবে। যে ফার্স্ট হয় সেই যে সব কিছু করতে পারবে এমন কিন্তু কোনো কথা নাই। আমরা বিগত সময় দেখেছি, লাক্সে দেখেছি বা আরও অন্যান্য বিউটি কনটেস্টগুলোতে দেখেছি যে ফার্স্ট সেকেন্ড থার্ড না হয়েও অনেক ভালো কিছু করছে মিডিয়াতে। দেখা যাচ্ছে যে ফার্স্ট হয়তো কিছুই করছে না কিন্তু সেভেন্থ এইট এরকম পজিশনে থেকেও তারা মিডিয়াতে অনেক ভালো কাজ করছে। তো আমি ইন্সপায়ার করব যারা এই কম্পিটিশনে এসেছে তাদেরকে যে ফার্স্ট সেকেন্ড থার্ড যদি নাও হতে পারেন এবং আপনার যদি ডেডিকেশনটা থাকে এবং মনের ইচ্ছাটা থাকে, ভালোবাসা থাকে এই কাজটার প্রতি এবং আপনি সৎ থাকেন এবং আপনার পরিশ্রমটা থাকে, তাহলে নিশ্চয়ই আপনি এক সময় না এক সময় কিছু একটা ভালো কিছু করতে পারবেন। তাদের জন্য আমার মেসেজ, লাস্ট দু একটা দিন ধরেই আমরা দেখছি যে আমাদের অনেক খারাপ সময় যায় এবং গেছে, এই সমস্ত জিনিস থেকে আসলে শিক্ষা নেওয়ারও ব্যাপার আছে। সেটা হচ্ছে আমার জীবন দিয়ে আমি বলবো সবাইকে যে সবার আগে ডিসিপ্লিন লাইফটা আসলে খুব জরুরি। একটা ভালো মানুষ হতে হবে, একটা ভালো জীবন পার করতে হবে। শিল্পী মানেই যে আমরা ইনডিসিপ্লিন হব, আমরা খুব উড়াধুরা কিছু একটা করলাম সব কিছু মাফ হয়ে যাবে দিন শেষে, সেটা কিন্তু না। দিন শেষে ওটাই কাউন্ট হবে, আপনি আপনার জীবনে কতটুকু ডিসিপ্লিন, কতটুকু অনেস্ট, সেটাই মানুষ হিসেবে আপনার অর্জন কতটুকু। আমি আজকে 25 বছর ধরে মিডিয়াতে কাজ করছি। 25 বছরে আমি শুধুমাত্র আমার কাছে প্রধান প্রায়োরিটি যেটাকে বলে সেটা ছিল হচ্ছে রেপুটেশন। আমার কাছে মনে হয়েছে যে একটা ভালো রেপুটেশনটা খুব জরুরি আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমার সন্তানদের জন্য বা আমার পরে যে প্রজন্মটা আসবে মিডিয়াতে তাদের কাছে যেন মিনিমাম কিছু আমার আইডল হিসেবে আমি মিনিমাম কিছু নিয়ে থাকতে পারি, যেন তারা বলতে পারে যে আপুর এই ডিসিপ্লিনটা ছিল বা আপু অনেস্ট ছিল বা আপু টাইম মেনটেন করতো, কিছু একটা যেন তারা এক্সাম্পল হিসেবে টানতে পারে। সেটা আমি সবাইকে অনুরোধ করব যে আপনার জীবনেও আপনি একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করবেন, একজন নিয়মতান্ত্রিক জীবনযাপন করার চেষ্টা করবেন এবং কাজের প্রতি যে চেষ্টা এবং সৎ থাকার চেষ্টা করবেন।